কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, পাহাড়ি এলাকায় বাণিজ্যিকভাবে মাশরুম চাষ। মাশরুম হলো খাবার উপযোগী ছত্রাকের ফলন্ত অঙ্গ। প্রাচীন কাল থেকে মানুষ মুখরোচক খাবার হিসেবে মাশরুম গ্রহণ করে আসছে। বাংলাদেশে প্রতি বছর 40,000 মেট্রিক টন মাশরুম উৎপন্ন হয়, যার আর্থিক মূল্য 800 কোটি টাকা। এদেশে প্রায় 1.5 লক্ষ মানুষ মাশরুম চাষ, মাশরুম পণ্য উৎপাদন ও তার বিপণনের সাথে সম্পৃক্ত। মাশরুম সুস্বাদু, পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন একটি উৎকৃষ্ট সবজি। এতে আছে প্রোটিন, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট। মাশরুম প্রোটিন মাস মাংসের প্রোটিন অপেক্ষা উন্নত। এ খাবার খেলে শরীরে কোলেস্টেরল জমার সম্ভাবনা থাকে না। নিয়মিত খেলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয়। ক্যান্সার, জন্ডিস, হৃদরোগ, টিউমার, যৌন অক্ষমতা, রক্ত স্বল্পতা ও মেদভুঁড়ি প্রতিরোধ করে। হাড় ও দাঁত শক্ত করে এবং চুল পাকা ও চুল পড়া বন্ধ করে। প্রকৃতিতে মাশরুমের কয়েক হাজার জাত রয়েছে, যার মধ্যে 8 থেকে 10টি জাতের বাণিজ্যিক চাষাবাদ হয়ে থাকে। এসব জাতগুলো হলো ঝিনুক মাশরুম, দুধ মাশরুম, কান মাশরুম, বোতাম মাশরুম, তাপ সহনশীল বোতাম মাশরুম, শীতাকে মাশরুম এবং খড় মাশরুম। বাংলাদেশের তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতায় এসব জাতের মাশরুম চাষ করা যায়। মাশরুম অত্যন্ত সম্ভাবনাময় একটি অর্থকরী ফসল। এটি চাষের জন্য জমির প্রয়োজন হয় না। ঘরের পাশের অব্যবহৃত জমি বা ঘরের বারান্দায় চাষ করা যায়। এর চাষের কাঁচামাল সহজলভ্য ও সস্তা। দেশের আবহাওয়া চাষ উপযোগী। পারিবারিক শ্রমকে কাজে লাগানো যায়। স্বল্প পুঁজিতে বেশি আয় করা যায়। এসব দিক বিবেচনা করে রাঙামাটি জেলাধীন সাপছড়ি এলাকার বাণিজ্যিকভাবে মাশরুম উৎপাদন হতে দেখা যায়। এ এলাকার সুভেদ চাকমা প্রায় 1.5 বছর আগে থেকে মাশরুম চাষ করে আসছেন। বর্তমানে তার 1700 প্যাকেটে মাশরুম চাষ হচ্ছে। আশা করছেন শীঘ্রই 5,000 প্যাকেট করবেন। যখন মাশরুমগুলো হয় তখন হচ্ছে 40 কেজি 41 কেজি ওই রকমই আছে, কারণ ওইগুলো আর প্যাকেট করার পর 15 দিনেই মাশরুম আসে, আর আসার পর 5 দিনেই বিক্রি করতে হয়। তবে এরা যারা এখানে আসেন এরা কিন্তু থাকার বিনিময় না, এরা সহযোগিতা করে। তবে এখান থেকে অনেকেই শিখেছে, ওই যারা বাইরের থেকে আসে এরা হচ্ছে থাকার বিনিময় আসে। করগুলো সিদ্ধ করতে হয় 30 থেকে 40 মিনিট, ওই জীবাণুমুক্ত না হলে নাকি ওই মাশরুমটা নষ্ট হয়ে যায়, মাশরুম আসে না। তবে আমরা নেই 80 কাঠ থেকে বেশি, মাঝে মাঝে ওই বান্টির থেকে নিয়ে আসি আমরা। 80 কাঠ যে 80 কাঠগুলো যেহেতু ভালো, 80 কাঠ থেকে নিতে হয়। একটা বীজ থেকে 3 কেজি 3.5 কেজি উৎপাদন হয়। যে এগুলো আমরা আনি ওইগুলো 2 কেজি 2.5 কেজি ওই রকমই। মাশরুমটা হচ্ছে ওই জীবিকা নির্বাহ করা যায়। দ্বিতীয়ত হচ্ছে ওই ওইটা তো সায়েন্টিফিক নিয়ম, মেডিকেল যে সায়েন্সে যা বলে। মাশরুম হচ্ছে এমনি ইয়া, অনেক প্রকার ওষুধি গুণ আছে। তাছাড়া আগে তো আমাদের বাংলাদেশে মাশরুম খেত না, তখন এখন অনেকেই খায়, অনেকেই চাষই করে বাঙালিরাও। মাশরুম খামার করতে প্রথমে তার 1,93,000 টাকা খরচ হয়েছে। 2 মাস আগে 3,80,000 টাকা খরচ করে আরও 2টি শেড তৈরি করেছেন। তার পরিবারের লোকজন এখানে প্রতিদিন কাজ করে। তারা বীজ প্যাকেট তৈরি করে মাচায় সাজিয়ে রাখে।
তাপমাত্রা ভালো থাকলে 18 থেকে 25 দিনের মধ্যে মাশরুম বের হয়। প্রথমে কর দিলাম, কর দেওয়ার পরে মাঝখানে বীজ দিলাম, বীজ দেওয়ার পরে আর মানে কর দিলাম আর করের ভিতরে বীজ দিলাম, মানে পুরো রাউন্ড করে বীজ দিলাম, ঠিক আছে। আর এখন আমি ত্রিয়াস্তর দিলাম, ত্রিয়াস্তরের পরে আবার বীজটা খাবার দিব, মানে পুরো শেষ হয়ে যাবে বীজটা। একটা বিষে একটা মাশরুম বানাইতে হবে, ঠিক এভাবে আর কি। মানে আবার লম্বা করে ঝুলাই দিব, ঝুলাই দিয়ে এগুলো ইয়ে করবো, মানে এগুলো তো প্রথম মানে গ্রীষ্মকালে প্রথম বানাচ্ছি, আমরা বিক্রিও করতেছি আর আমরা মানে নিজেরাও খাইতেছি, আশেপাশে যারা আছে তারাও খাইতেছে, তাদেরকেও দিচ্ছি আর আমার আত্মীয় স্বজন ফ্যামিলি পরিবার যা পরিজন আছে সবাইকে দিচ্ছি। তিনি প্রায় 6 লক্ষ টাকার মাশরুম বিক্রি করেছেন এ পর্যন্ত। ভালো বীজ পেলে তিনি খামার আরও সম্প্রসারণ করবে বলে আশা করছেন। কৃষি কর্মকর্তাগণ তাকে সহায়তা করে থাকেন। সুমের চাকমা এবং তার ওয়াইফ যারা বাণিজ্যিকভাবে যে মাশরুম চাষ করতেছে, মূলত তারা তার শাশুড়ি উদ্যোক্তা তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছিল এবং তারাও অনেক উৎসাহিত। তারা দুজন শিক্ষিত, দেখতেছে চাকরির পিছনে দুমরিত, তাদের লাভ নেই, এই জন্য ছোট্ট একটা জায়গার মধ্যে তারা অনেক মাশরুম উৎপাদন করে লাভবান হইতেছে অনেক জায়গায়। তারা এই দেখা দেখি তারা মাশরুম শুরু করছে, কিন্তু কারিগরিকভাবে আমি তৎপরে সহযোগিতা করি এবং কারবারে নিজেই একজন উদ্যোক্তা এবং তাদেরও অনেক আগ্রহ। তারা নতুন নতুন প্রযুক্তি তারা তাদের মাধ্যমে উদ্ভাবিত হচ্ছে। যেমন আমরা আগে খড়গুলোকে আমরা মানে ভিজানোর আগে, এক রাত্র ভিজানোর আগে কিন্তু আগে খড়গুলো আমরা কুচি কুচি করে কাটতাম, কিন্তু তারা এগুলো বাদ দিছে। অন্যান্য মাশরুম সেন্টারে ঢাকায় ঢাকায় সবার এখনও এগুলো কিন্তু কুচি কুচি করে কাটে, কিন্তু এখন এগুলো বাদ দিয়ে নতুনভাবে তারা যে প্রযুক্তি শুরু করছে এটা খুব তাদের জন্য সুবিধা হয়েছে, কাজেও কম ইয়ে লাগতেছে, সময় লাগতেছে এবং দেখা যায়। এবং মাশরুমের প্যাকেটগুলো যেগুলো স্পঞ্জ প্যাকেটের মধ্যে যেগুলো খড়গুলো ঢুকানো হয় এগুলো মানে খুব চক্র আকারে ঢুকা যায়, তাদের খুব ভালো হইতেছে এবং তারা দেখা যায় এখন আগে তো ছোট আকারে শুরু করছিল, এখন বাণিজ্যিক আকারে তারা শুরু করে যথেষ্ট লাভবান হইতেছে। মাশরুমটা কিন্তু ঘরে বসে তারা উৎপাদন করে বিদায় তাদের যথেষ্ট লাভবান হয়েছিল, ভবিষ্যতে তারা আরও করবে মাশরুম চাষ। আমি মনে করি কি আমার এই কৃষক তাদের আগ্রহ আছে, এর পাশাপাশি তার থেকে দেখা দেখি করে আমাদের এই গ্রামের মধ্যে বেশ 20-30 জন কৃষক মাশরুমের প্রতি অত নির্ভরশীল তারা। মাশরুম চাষের জন্য কৃষি কর্মকর্তাগণ চাষিগণকে স্পন ভর্তি সাব ট্রে সহ উৎপাদনের জন্য প্রস্তুত পিপি ব্যাগ সরবরাহ করে থাকে। মোটামুটি 500 গ্রাম ওজনের এসব ব্যাগের ভিতরে কাঠের গোড়া 64%, গমের ভুষি 32% এবং ধানের তুষ 4% থাকে। এসবের সাথে সামান্য পরিমাণে চুন ও পানি মেশানো হয়। ব্যাগগুলো কাঠ ও বাঁশের তাকে সারি করে সাজিয়ে রাখতে হয়। ব্যাগের দুপাশে অর্ধ চন্দ্রাকৃত করে কেটে কাটা অংশটি চেঁচে ফেলতে হয়। তারপর ব্যাগটি 21 থেকে 30 মিনিট পানিতে চুবিয়ে রেখে উহা উঠিয়ে পাকা মেঝেতে উল্টো করে রেখে অতিরিক্ত পানি বের করে ফেলতে হয়। ব্যাগগুলো সাজিয়ে রেখে নিয়মিত পানি স্প্রে করতে হয়। 2-3 দিন পর ব্যাগের কাটা অংশ দিয়ে সাদা পিন সদৃশ অংশ দেখা যায়। আরও 2-3 দিন পর এগুলো মাশরুম হিসেবে সংগ্রহ করা হয়। অন্য দুপাশ কেটে পলিথিন চেঁচে ফেলে দিলে আবার সেখান দিয়ে মাশরুম বের হয়। একটি মাশরুমের ব্যাগ থেকে 3 থেকে 4 বার ফসল সংগ্রহ করা যায়। মাশরুমে মাছি প্রকোপ দেখা দিতে পারে, এজন্য 0.1% মেলাথিন স্প্রে করা যেতে পারে। এছাড়াও 4% ফরমাল ডিহাইড্রেট তুলা ভিজিয়ে সাব স্ট্রেতে ঘষে দিলে সবুজ বাদামি বা নীল মোল্ড দূর হতে পারে। আমাদের রাঙ্গামাটি সদর উপজেলায় মোটামুটি 250 জনের উপরে আমাদের মাশরুম চাষি রয়েছেন। বিশেষ করে আমাদের এখানে যারা শিক্ষিত বেকার যুবক এরা কিন্তু মাশরুম চাষে এগিয়ে আসছে। তো এটা একটা আমাদের জন্য খুবই একটা সুখকর একটা বিষয় এবং তারা অনেকে চাকরির পিছনে না ঘুরে নিজেরাই উদ্যোগী হয়ে নিজেরাই উদ্যোক্তা হচ্ছেন। পাশাপাশি এ সমস্ত যে বিভিন্ন জায়গায় যে মানে এই মাশরুম চাষ কেন্দ্র গড়ে উঠছে, এখানে এই চাষ সম্প্রসারণের পাশাপাশি এখানে কিন্তু তারা কিন্তু প্রশিক্ষণও কিন্তু আসলে দিয়ে যাচ্ছেন। তো আমাদের রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ কিন্তু দিয়ে যাচ্ছেন যে ভালো হতো। এখানে কিন্তু রাঙ্গামাটিতে একটা মাশরুম উপকেন্দ্র আছে যেখানে সীমিত সংখ্যক স্পন উৎপন্ন করা হয়, কিন্তু এখানকার কিন্তু ব্যাপক চাহিদা কিন্তু স্পনের তুলনামূলকভাবে, কিন্তু এটার কিন্তু একটা স্পনের প্যাকেটের দামই পড়ে আপনার 30 টাকা করে কিনতে হয়, তার মধ্যে আবার কিছু সংখ্যক বা কিছু মানে একটা পার্সেন্টেজ এটা নষ্ট হয়ে যাচ্ছে।
তো আমি আশা করব যে এখানে পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয় আছে, জেলা পরিষদ আছে, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, বিশেষ প্রকল্প গ্রহণের মাধ্যমে আমাদের যে মাশরুম উপকেন্দ্র যেটা আছে এটাকে পুনরায় আরও বেগবান যদি করা যায় তাহলে এখানকার লোকেরা উপকৃত হবে। সারা পৃথিবীতে মাশরুমের চাহিদা রয়েছে, পারিবারিক ব্যবহার ছাড়াও হোটেল ও রেস্টুরেন্টে এর ব্যাপক কদর আছে। বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ প্রায় সব দেশই মাশরুম আমদানি করে থাকে। ব্যাপকভাবে মাশরুম উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য, বিধায় এর চাষ আমাদের দেশে পুষ্টি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কৃষি কর্মকর্তাগণের পরামর্শ নিয়ে যে কেউ মাশরুম চাষে আত্মনিয়োগ করতে পারেন। আমরা মাশরুমের ব্যাপক চাষ ও সম্প্রসারণ আশা করছি। আসুন এক পলকে জেনে নিই বৈশাখে কৃষির করণীয় দিকগুলি। বোরো ধান, ইউরিয়া সারের শেষ কিস্তি উপরি প্রয়োগ করতে হবে। নাবি বোরো ধানের থোর আসার সময় পানির অভাব না হয়, তাই আগে থেকেই সম্পূরক সেচের জন্য মাঠের এক কোণে মিনি পুকুর তৈরি করতে হবে। ধানের দানা শক্ত হলে জমি থেকে পানি বের করে দিতে হবে। এ মাসে বোরো ধানে মাজরা পোকা, বাদামি গাছ ফড়িং, সবুজ পাতা ফড়িং, গান্তি পোকা, লেদা পোকা, ছাত্রা পোকা, পাতা মোড়ানো পোকা এবং এ সময় ধান খেতে উফরা, বাদামি দাগ রোগ, ব্লাস্ট, পাতা পোড়া ও টুমরো রোগের আক্রমণ হতে পারে। বালাই দমনের জন্য নিয়মিত ক্ষেত পরিদর্শন করতে হবে এবং বালাই ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। বালাই আক্রমণ প্রতিহত করা না গেলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক বালাইনাশক সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। এ মাসে শিলাবৃষ্টি হতে পারে। বোরো ধানের 80% পাকলে তাড়াতাড়ি কেটে ফেলতে হবে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল বাংলার কৃষি 1314@gmail.com, ফেসবুক www.facebook.com/ptv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।